নমস্কার, মো ভ্লগসে সকলকে স্বাগত জানাই। আজ 15 অগস্ট, সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার, তো সেই জন্য আমরা আজ শুশুনিয়া যাচ্ছি। কারণ শুশুনিয়ার জল, পবিত্র যে জল আছে, সেই জলকে কালেক্ট করে আমরা শিবের মাথায় ঢালি, তো সেই জন্যই যাচ্ছি। আর যাত্রাপথে স্কুল স্টুডেন্টদের এই যে রোড শোটা চলছে স্বাধীনতা দিবস উপলক্ষে, এটা দেখতে খুব ভালো লাগলো এবং এটারই কিছুটা গ্লিমস আপনাদের সাথে শেয়ার করি এবং তারপর আমরা পাহাড়ের দিকে এগোতে থাকি। এরপর চলুন রাস্তার দৃশ্য দেখতে দেখতে শুশুনিয়া পাহাড় নিয়ে কিছু কথা বলে নেওয়া যাক। শুশুনিয়া পাহাড়ের যদি ইতিহাস নিয়ে আলোচনা করা যায়, তাহলে বলতে হয় আর্কিওলজিস্টরা এস্টিমেট করে দেখেছিলেন যে শুশুনিয়া পাহাড় হিমালয়ের থেকেও অতি প্রাচীন। বহু, মানে কি বলবো, বহু বছরের পুরনো জীবাশ্ম এখানে, অস্তিত্ব এখানে রয়েছে। এখানে এমনকি অতি প্রাচীন শুশুনিয়া শিলালিপিও রয়েছে। এই পাহাড় হচ্ছে অত্যন্ত ফেমাস একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার লোকেদের কাছে তো বটেই, এছাড়া বাইরের থেকেও অনেক ট্যুরিস্টরা আছেন এখানে। বিশেষ করে এখানে শীতকালের দিকে বেশি ট্যুরিস্টের আগমন এখানে দেখা যায়। এছাড়া এখানকার যে লোকাল যে স্কুলগুলো রয়েছে, লোকাল স্কুলেও অনেক সময় স্টুডেন্টদের ভিজিটের জন্য এই পাহাড়ে নিয়ে আসা হয়, যেহেতু এটি একটি অত্যন্ত একটি ফেমাস হিল। আর পর্বতারোহীরা যারা রয়েছেন, তাদের কাছে তো খুব পছন্দের এই জায়গা তো বটেই, কারণ এখানে ট্রেকিং এবং ক্লাইম্বিং ফেসিলিটি দুটোই রয়েছে। আর এই পাহাড়টা, পুরো পাহাড়টায় একদম বড় বড় সবুজ গাছে একদম পুরো ঘেরা। যত পাহাড়ের দিকে এগানো যাবে, তত মানে পাহাড়ের তো কিছু মনে হবে যে এটা সবুজ, একদম ঘাসে ঘেরা একটা পাহাড়, কিন্তু আসলে এখানে প্রচুর বড় বড় গাছগাছালি রয়েছে। আর এখানে অনেক পুরনো এমন কিছু হাবস রয়েছে যেগুলো অন্য জায়গায় পাওয়া যাবে না। এই পাহাড়ের উচ্চতা প্রায় 1442 ফিট। আর ন্যাচারাল বিউটির জন্যে এই পাহাড় তো ফেমাসই, অনেকে এখানে সানরাইজও দেখতে আসেন। এখানে মোটামুটি সবসময় মনোরম আবহাওয়ায় বিরাজ করে। আর এখানে মানে কি বলবো, যখনই যাওয়া হয় একটা অন্য ধরনের মানসিক শান্তি বিরাজ করে। আর এখানকার মানে জেনারেল বেশিরভাগ লোকেরাই এই পাহাড় যে রয়েছে, পাহাড়ের পাথর কেটে কেটে তারা বিভিন্ন ধরনের মূর্তি বানায় এবং থালা বাটি ঘর সাজাবার বিভিন্ন ধরনের আসবাবপত্র বানায়। আর এখানকার যারা লোকেরা রয়েছে, বেশিরভাগ লোকের এ থেকে এই মানে কি বলবো, এই ধরনের জীবিকা করেই তাদের পেট চলে বলতে গেলে। আর
এখানে এরা এত সুন্দর, এদের হাতের কাজ এবং এদের হাতের তৈরি মূর্তি, শিল নোড়ার থেকে শুরু করে পাথরের বড় বড় সাইজের মূর্তি, এত সুন্দর এদের হাতের দক্ষতা, না দেখলে সেটা বলা যায় না। আমার এর আগের যে ভ্লগ আছে শুশুনিয়া পাহাড়ের অনন্ত ঝর্ণা বা শুশুনিয়া নিয়ে, আমার মোটামুটি দু থেকে তিনটে ভ্লগ আছে, সেখানে আপনারা দেখবেন। এছাড়া আজ যেহেতু আমি পুজো পারপাসে যাচ্ছি, এটার একটা সেকেন্ড ভ্লগ আসবে এক দু দিনের মধ্যেই, সেখানে আপনারা দেখতে পাবেন এখানকার লোকেদের যে হাতের যে শিল্পকলা, সেগুলো নিয়েও একটা ভ্লগ বানাবো এবং পুরো একদম আপনাদের ডিটেল ডেসক্রিপশনও দেবো যে কোন জিনিসের কীরকম কী দাম। আর পাথরের জিনিস তো বটে, এখানে কাঠের তৈরিও বিভিন্ন ধরনের ঘর সাজাবার জিনিসপত্র এখানে রয়েছে, বিশেষ করে চাবির রিং, কি হোল্ডারগুলো এত সুন্দর আছে কি বলবো। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে কি, যেহেতু এখানকার লোকেদের এটাই মেন উপার্জন, তো একটা রিকোয়েস্ট রাখবেন যে এখানে এলে এই ধরনের আর্টিস্টদের হাতে তৈরি কিছু না কিছু জিনিস নেবেন, কারণ এখানে 10 টাকার থেকেই জিনিসপত্রের দাম শুরু হয় এবং জিনিসপত্রের দাম আহামরি খুব একটা বেশি না, কারণ আমরা অনেকেই শপিং মলে এত টাকা খরচা করে ফেলি বা নিত্য নৈমিত্তিক অনেক এত খরচা করে ফেলি, তার কাছে এই টাকাটা খুবই আমার মনে হয় যে তুচ্ছ। তাই আপনারা এলে এখান থেকে কিছু না কিছু জিনিস নিয়ে যাবেন, যাতে করে এই আর্টিস্টরা উৎসাহ পায়। শুশুনিয়া পাহাড়ের ওয়াটারফলটাই হচ্ছে এখানকার মূল আকর্ষণ, ঝর্ণার মতো জল বেরিয়ে আসে। লর্ড নরসিংহের পাথরের মূর্তির থেকে, যদিও এই পাথরের মূর্তি আমাদের যে পূর্বপুরুষরা আছেন তারা বলেছেন এটা আগে ছিল না, এটা পরে তৈরি করা হয়েছে, কিন্তু জলের যে সোর্সটা, যে এইভাবে যে জলের যে ফ্লোটা হচ্ছে, এটা কিন্তু যুগ যুগ ধরেই রয়েছে। অনেকে মনে করেন যে এই মূর্তিটা তৈরি হওয়ার পরেই নাকি এভাবে জল বেরিয়ে আসে, আর এই জল হচ্ছে মিনারেল ওয়াটারের থেকেও আমার মনে হয় বেশি ফ্রেশ এবং বেশি ডিলিশিয়াস যাকে বলে, আর খুব মিষ্ট খেতে এই জলটা। আর এখানকার লোকেরা একে পবিত্র জল বলে গণ্য করে। অনেকে মনে করেন যে এখানে স্নান করলে বা এই জল পান করলে তাদের সমস্ত পাপ যা আছে তা সমস্ত কিছু জলের সাথে ধুয়ে চলে যাবে। এই জলের সোর্স কিন্তু প্রাকৃতিকভাবেই সৃষ্ট। অনেকে বলেন যে অনেক অনেক লোকের মানে এরকম দুরারোগ্য ব্যাধি আছে, অনেক ডাক্তার বৈদ্য অনেককে দেখিয়েছেন কিন্তু সেই রোগ সারে না, কিন্তু অনেকে বলে থাকেন যে এই জল পান করে নাকি তাদের সে দুরারোগ্য রোগ ব্যাধিও সেরে গেছে। আর কি বলবো, এই পরিবেশে এলে মন একদম টেনশন ফ্রি হয়ে যায়। জেনারেলি এখানকার এই যে জলটা আছে পবিত্র জল, মানুষেরা কাঁসার বাসন বা মাটির কলসিতে কালেক্ট করেন এবং সেই জল নিয়ে গিয়ে এক্তেশ্বরে শিবের মাথায় গিয়ে জল ঢালেন। এছাড়া এখানেও শিবমূর্তি রয়েছে এবং এখানেও পুজো হচ্ছে, আর সেটাও আপনাদের আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে।
যদি ইতিহাস দেখা যায় তাহলে জানা যাবে রাজা চন্দ্রবর্ধনের এখানে ফোর্ট ছিল। এই পাহাড় বহু যুগ যুগ পুরানো গল্প কাহিনী সাক্ষী হয়ে রয়েছে। তাই তো এখানে জিরাফ, এশিয়াটিক লায়ন, হায়না এছাড়া বিভিন্ন অ্যানিমেল স্পিসিসের জীবাশ্ম এখানে পাওয়া গেছে, বা বলতে পারা যায় এদের ঘর এখানে। তো আমাদের যাত্রা শেষ হলো। আপনারা জানাবেন কমেন্ট করে কীরকম লাগলো ভিডিওটা। আর ভিডিওটা এতক্ষণ ধরে দেখবার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।